গাজাকে নিশ্চিহ্ন করতে ইসরায়েল বাহিনীর এখন একটাই লক্ষ্য। তাদের যে চক তারা তৈরি করেছে তা এখন অনেকের কাছেই পরিষ্কার। তারা চাইছে গাজার সমস্ত মানুষকে একেবারে শেষ করে দিতে। গাজা দখলে নিতে শুধু সামরিক যুদ্ধতেই ক্ষান্ত নয় ইসরায়েল। তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে গাজার দিকে, আর প্রতিটি ধাপে তারা তৈরি করছে ক্যাম্প, যেখানে একসাথে কয়েকশো সেনা আর অসংখ্য ট্যাঙ্ক, মিসাইল ও আধুনিক সব অস্ত্র নিয়ে তারা এগোচ্ছে। সেই সাথে প্ল্যান এ, বি, সি মোতাবেক তারা অ্যাটাক করছে গাজার মানুষদের উপর। গাজা থেকে ইতিমধ্যে বেশিরভাগ মানুষ কিছু নির্দিষ্ট স্থানে চলে গেছে। তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ চলে গেছে মিশরে, কিছু মানুষ হামাসের গোপন টানেলে রয়েছে, এছাড়া বেশিরভাগ মানুষ রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক সহায়তা ক্যাম্পগুলোতে। যদিও ইসরায়েলের হাত থেকে এখন ক্যাম্পগুলো নিরাপদ নয়, গাজার ভবিষ্যৎ আসলে কি তা এখনও বলার কোনো উপায় নেই। গাজা দখলে ইসরায়েল যেসব প্ল্যানে বেশি জোর দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য গাজার প্রধান শক্তিশালী দল হামাসকে নির্মূল করা। যেহেতু হামাসই একমাত্র শক্তিশালী দল যারা ফিলিস্তিনের জন্য মরিয়া হয়ে বর্তমানে ইসরায়েলকে ঘায়েল করতে বদ্ধপরিকর। দ্বিতীয়ত, গাজাকে একবার দখলে নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর শক্ত ঘাঁটি তৈরি করা তাদের আরেকটি লক্ষ্য। এজন্য তারা বেশ ধীরগতিতে এগিয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা দল যেখানে ঢুকছে সেখানেই ঘাঁটি করছে। এজন্য তারা বেপরোয়া আক্রমণ বা প্লেনের বাইরে কোনো কাজ করছে না। তৃতীয়ত, গাজা থেকে সকল মানুষকে দক্ষিণে নিয়ে এমনভাবে আক্রমণ করে যাচ্ছে তারা মিশরে বা অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। এছাড়া সহজেই একসাথে সবাইকে নিশ্চিহ্ন করারও পরিকল্পনা এটি। চতুর্থত, যেহেতু এই সংঘাত দীর্ঘদিনের, তবে এবারই সবথেকে বড় আর শক্তিশালী আক্রমণে আছে হামাস। তাই ইসরায়েল চাইছে যে করেই হোক হামাসের হাত থেকে গাজার নিয়ন্ত্রণ তারা নেবেই, কারণ হামাসকে সাহায্য করতে মরিয়া রয়েছে হিজবুল্লাহ সহ বেশ কিছু ইসলামিক গোষ্ঠী। এজন্য ইসরায়েলের রয়েছে দীর্ঘমেয়াদী সব প্ল্যান। পাশাপাশি ইসরায়েল বর্তমানে যত পারো মারো মিশনে রয়েছে, যার মধ্যে বাদ নেই নারী, শিশু, রাজনৈতিক ও ফিলিস্তিনের বুদ্ধিমান শক্তিশালী জনসাধারণও। এছাড়া ইসরায়েলের সবথেকে বড় যে মাস্টার প্ল্যান তা হল মসজিদ আল আকসায় শুধুমাত্র ইহুদিদের প্রার্থনার জায়গাই হবে। ইতিমধ্যে ইসরায়েল তাদের সেই প্ল্যানে সফলও হয়েছে। চলমান স্থল অভিযানের ভেতর বর্তমানে মসজিদ আল আকসার নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। সেখানে এখন শুধু ইহুদিরাই প্রার্থনা করছে, কোনো মুসলিমদের এখন সেখানে যাবার সুযোগ নেই। এসব প্ল্যানের মধ্যে অন্যতম হল চক্কসে আক্রমণ। ইসরায়েল জানে হামাসের রয়েছে গোপন আর অস্ত্রে ভরপুর টানেল নেটওয়ার্ক, রয়েছে অগণিত যোদ্ধা, তবে হামাসের থেকেও ইসরায়েলের আর্মির সংখ্যা অনেক বেশি। তাই হামাস সম্মুখ যুদ্ধের থেকে গোপন আক্রমণেই ইসরায়েলকে ঘায়েল করছে। ইসরায়েলও জানে হামাসকে ঘায়েল করতে গাজায় কী করা দরকার, তাই তারা গাজায় বিদ্যুৎ ও জ্বালানি খাদ্য সরবরাহ বন্ধ করেছে এবং পশ্চিম তীর দখল সহ চারদিক থেকে একসাথে ধীরে ধীরে আক্রমণ ও ঘাঁটি গেড়ে গাজা দখল করার জন্য এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের এইসব ছক আর মাস্টার প্ল্যানের সবথেকে বড় কারিগর হলো আমেরিকা। আমেরিকার যুদ্ধজাহাজ, সেনা, লেজার বিম সহ আধুনিক সব অস্ত্রের সহায়তায় ইসরায়েলকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অন্তত 15,000 বেসামরিকদের হত্যা করেছে ইসরায়েল, যার মধ্যে 6,000-এর বেশি শিশু আর 4,000-এর বেশি নারী রয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তারা গাজার নারী শিশুদের শেষ করবে, সেই সাথে ইসরায়েলের নিহত সেনাদের বীর্য সংরক্ষণ সহ আজগুবি সব উপায় অবলম্বন করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। যেখানে ইসরায়েল একসময় এই ফিলিস্তিনিদের কাছেই এসেছিল দয়া আর সাহায্য চাইতে, নিজেদের থাকার মতো ছিল না কোনো জায়গা, নিজেদের ফিলিস্তিনি আর আরব বিশ্বের সহায়তায় গড়ে তুলে আজ তাদেরকেই ধুলোই মিশিয়ে দিতে মরিয়া এই অকৃতজ্ঞ ইসরায়েলের ইহুদিরা। ঐতিহ্যবাহী কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি, বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, এমবিএ ও এলএলএম ও স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তি চলছে। অফায়াদ, নিউজ ডেস্ক,
নিউজ প্লাস।